আসসালামু আলাইকুম সবাইকে, মুইন স্নেহবিষণ ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের প্রথম মডেল টেস্ট পরীক্ষা, যেটা আমাদের মৌখিক পরীক্ষা নিচ্ছি। আমরা পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা নিতে পারবো অথবা ফেসবুক পেজের মাধ্যমে পরীক্ষা নিব, এবং পরিবেশ যদি স্বাভাবিক হয় ইনশাল্লাহ আমরা সরাসরি আমরা ক্লাসে প্র্যাকটিক্যালি আমরা পরীক্ষা নিব। খাতা দিব, তোমরা লিখবে, প্রশ্ন দিব, আমি গার্ড দিব, তখন লিখতে পারবে। আর তোমরা জানো ভালো করি, একই একই টেবিলে চারজন যদি বসে, চারজনের জন্য চারটা কোশ্চেনে আমি পরীক্ষা নিই। এক একজনের কোশ্চেনের সাথে আরেকজনের কোশ্চেনের কোনো মিল থাকে না। তোমরা তোমাদের সিনিয়র থেকে হয়তো এই কথাটা শুনেছ। একই একই টেবিলে চারজন, চারজনের জন্য চার ধরনের কোশ্চেন, কারোর সাথে কারো কোনো কোশ্চেন মিলে না। সো দেখা দেখি করলেও কোনো লাভ নাই, কোনো সুযোগ নাই। সো আজকের পরীক্ষাটা হবে আমাদের মৌখিক পরীক্ষা, ইনস্ট্যান্ট কোশ্চেন করব, তোমরা আনসার দিতে হবে। সো থ্যাংক ইউ। প্রথমেই কোশ্চেনের আনসার দিব হচ্ছে শাওন। হ্যাঁ শাওন, আমরা একটা কোশ্চেন করেছিলাম যে আই এনজয় রিড দ্য বুক। রিডটা কি ব্র্যাকেটে না ভাইয়া? জি, রিডটা ব্র্যাকেটে। তাহলে এটা রিডিং হবে ভাইয়া, কেন রিডিং হবে? এটা হচ্ছে www.lc.com, এটা থেকে আসছে। ওইটা থেকে আসছে, এবং কোন শব্দটার কারণে বেসিক্যালি আমাদের এখানে আইএনজি যোগ করতে হবে? এনজয়, এনজয়ের জন্য। এনজয় থাকলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আইএনজি হয়। থ্যাংক ইউ সো মাচ। সো আমি পেয়ে গেছি সঠিক অ্যানসার। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমরা একটু বিস্তারিত আলোচনাও পাশাপাশি একটু ব্যাখ্যাটা করব, তাহলে আমাদের পড়াটা ডাবল হয়ে গেল, ঠিক আছে? সো আমাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে। থ্যাংক ইউ শাওন, থ্যাংক ইউ সো মাচ।